প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সুস্থতা কামনায় আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায়ের শ্রেণী কার্যক্রম শুরু করছি। অষ্টম অধ্যায়টি হল আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি দ্বিতীয় পত্র অধ্যায় ৮, আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য। তো আমরা এই অধ্যায়ে, আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ভূমিকা, ইন্ট্রোডাকশন, এই অধ্যায়ের প্রধান শব্দ বা ধারণা সমূহ, কিওয়ার্ডস, কনসেপ্টস অর টার্মস, এরপর আন্তর্জাতিক বাণিজ্যের ইতিহাস, সংজ্ঞা, আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি এবং শর্ত, ইতিহাস, হিস্টোরি, সংজ্ঞা, ডেফিনেশন, ভিত্তি, ফাউন্ডেশন, শর্ত হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস। তো আমরা অর্থনীতি বিষয়টির বিষয় হিসেবে আবির্ভূত হওয়ার ইতিহাস জানি, সেখানেও যে বিষয়টি এসেছে যে আমাদের প্রয়োজন বোধ, অভাব বোধ, চাহিদা, সময়ের বিবর্তনের সাথে সাথে, সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে বৃদ্ধি পায় এবং তা বহুমাত্রিক হতে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারি। সেক্ষেত্রে লক্ষ্য করা যায়, পৃথিবীর কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়। কোনো একক দেশের পক্ষে তার প্রয়োজনীয় সব দ্রব্য উৎপাদন করা সম্ভব নয়। প্রত্যেক দেশ নিজ দেশের বিদ্যমান প্রাকৃতিক সম্পদ, প্রযুক্তি, জলবায়ু, ভৌগোলিক সুবিধার প্রেক্ষিতে দ্রব্য সেবা উৎপাদনে বিশেষায়িত হয়। পৃথিবীর সকল দেশের সুযোগ সুবিধা এবং উৎপাদন সমান হয় না, ফলে বিভিন্ন দেশের মধ্যে উৎপাদনে ঘটে বৈচিত্র্য, বিনিময় স্থাপিত হয় বাণিজ্যিক সম্পর্ক। একাধিক দেশ যখন নিজেদের প্রয়োজনে পণ্য বা সেবা লেনদেনের মাধ্যমে একটি বিশেষ সম্পর্কে আবদ্ধ হয়, তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষীকরণের ফলে শ্রম বিভাগের উপযুক্ত ব্যবহার, মূলধনের সঠিক প্রয়োগ ও গুণগত উৎকর্ষতা বৃদ্ধি এবং সমগ্র পৃথিবীর উৎপাদন ভোগ করার সুযোগ বৃদ্ধি পায় এবং অনুন্নত উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যেতে পারে। এভাবে ঘটে বিশ্বায়ন, যার মাধ্যমে সমগ্র বিশ্বব্যাপী নিবিড় সামাজিক সম্পর্ক স্থাপনের দ্বারা দূরত্ব হ্রাস পায়। এই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত ভূমিকা। এবারে আমরা এই অধ্যায়ে আমাদের যে প্রধান প্রধান শব্দগুলো আসবে সেই শব্দগুলো সম্পর্কে জেনে নিই। এক হলো আন্তর্জাতিক বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, আমদানি পণ্য,
রপ্তানি পণ্য, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, বিশ্বায়ন, বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক সাহায্য, এই হচ্ছে এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দগুলো বা ধারণাগুলো। এবারে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ইতিহাস জেনে নিই। আমরা বিষয় হিসেবে অর্থনীতির ইতিহাস জানি, আন্তর্জাতিক বাণিজ্যের ইতিহাসও খানিকটা এর কাছাকাছি। তো লক্ষ্য করা যায়, কোনো একটি দেশ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় যতই শীর্ষে অবস্থান করুক না কেন, অর্থাৎ যে দেশ যে অবস্থায় থাকুক না কেন, বা কোনো ব্যক্তি, তাকে অন্য কোনো ব্যক্তি বা দেশ দেশের উপর নির্ভরশীল হতে হয়, কারণ সে তার সমস্ত প্রয়োজনীয় দ্রব্য সেবা একা সংস্থান করতে পারে না বা একা উৎপাদন করতে পারে না। অন্য ব্যক্তি বা দেশের উৎপাদিত পণ্য ও সেবা তার নিজের অস্তিত্ব রক্ষা এবং উন্নয়নের জন্য প্রয়োজন। মূলত এ ধারণা হতেই আন্তর্জাতিক বিনিময় ব্যবস্থা তথা আন্তর্জাতিক বাণিজ্যের সূত্রপাত হয়। আমরা যদি আরও একটু বিস্তারিত দেখতে চাই তাহলে দেখা যাবে, প্রাচীনকাল হতেই ইউরোপের বণিকেরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কলোনি স্থাপন করে ব্যবসা বাণিজ্য শুরু করে, এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর চলমান আন্তর্জাতিক বাণিজ্যের প্রকৃতি পরিবর্তন হয়, গতি ও আওতা বৃদ্ধি পায়। মূলত তখন হতেই পৃথিবীর বিভিন্ন দেশে নতুন নতুন প্রয়োজনীয় পণ্য ও উৎপাদন কৌশল আদান প্রদান শুরুর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে। এই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ইতিহাস। এবারে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞার দিকে যাই। আমরা সাধারণত বাণিজ্য বলতে যেটা বুঝি সেটা কি? বিনিময় প্রথায় একজন আরেকজনের সাথে আদান প্রদান, লেনদেন। হ্যাঁ, এখন সেটা যদি দেশের ভিতরে হয় তাহলে সেটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য, কোনো অঞ্চলের ভিতরে হয় সেটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য, কিন্তু সেটি যদি কোনো দেশের সীমানা পেরিয়ে দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য সেবার বিনিময় সম্পন্ন হয় সেটি হবে আন্তর্জাতিক বাণিজ্য। বিশ্বের কোনো একটি দেশের সাথে অন্য কোনো দেশের বা একাধিক দেশের, মনে রাখতে হবে অন্য কোনো দেশের অর্থাৎ কমপক্ষে দুইটা দেশের মধ্যে, সেটা বেশিও হতে পারে, বৈধ প্রক্রিয়ায় যে বাণিজ্য চলে, অবৈধ নয় বৈধ, দুই বা ততোধিক দেশের মধ্যে বৈধ প্রক্রিয়ায় যে বাণিজ্য চলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? দুই বা ততোধিক দেশের মধ্যে স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে বৈধভাবে যে বাণিজ্য পরিচালিত হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। অন্যভাবে বলা যায়, ইন্টারন্যাশনাল ট্রেড ইজ দ্য এক্সচেঞ্জ অফ গুডস,
or resources among the countries. হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে দ্রব্য ও সম্পদের বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আমরা এভাবেও বলতে পারি ট্রেড বিটুইন কান্ট্রিজ ইজ ইন্টারন্যাশনাল ট্রেড। ট্রেড বিটুইন কান্ট্রিজ ইজ ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ দেশসমূহের মধ্যে দুই বা ততোধিক দেশের মধ্যে যে বাণিজ্য সেটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। এবারে আমরা আসি আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তিতে, কিসের উপর ভিত্তি করে এই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। একেবারে এক কথায় বলতে গেলে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় উৎপাদনের দুটি ভিন্ন দেশে ভিন্ন দ্রব্য উৎপাদনে আপেক্ষিক ব্যয় সুবিধার ভিত্তিতে। এখন আপেক্ষিক ব্যয় সুবিধাটা কি? ধরো একই দ্রব্য আমাদের দেশে উৎপাদন করতে, 1 কেজি পেঁয়াজ আমাদের দেশে উৎপাদন করতে খরচ হয় 20 টাকা, ইন্ডিয়াতে উৎপাদন করতে খরচ হয় 8 টাকা। তাহলে পেঁয়াজ উৎপাদনের খরচ ইন্ডিয়ার চেয়ে আমাদের বেশি আর আমাদের চেয়ে ইন্ডিয়ার কম। এই কম ব্যয়ে উৎপাদন করার বিষয়টি হচ্ছে উৎপাদনে আপেক্ষিক ব্যয় সুবিধা। এর পিছনে যে কারণগুলো আছে সেগুলো ভিন্ন বিষয়। তাহলে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি যদি বিস্তারিত আলোচনা করি তাহলে এরকম, পৃথিবীতে প্রত্যেক দেশেরই বিদ্যমান সম্পদ এবং উৎপাদন ক্ষমতা সীমাবদ্ধ। কি বলছে? পৃথিবীতে প্রত্যেক দেশেরই বিদ্যমান সম্পদ এবং উৎপাদন ক্ষমতা সীমাবদ্ধ। বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদের পার্থক্য, স্ব দেশের উপকরণের প্রাচুর্যতার উপর নির্ভর করে উৎপাদন বা দুটি ভিন্ন দেশে দুটি ভিন্ন দ্রব্য উৎপাদনে আপেক্ষিক ব্যয় সুবিধা ভোগ করার কারণে আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভব হয় বা আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। দুটি দেশের মধ্যে উপকরণের সহজলভ্যতা, দক্ষতা ও উৎপাদনের মধ্যে বিশেষীকরণ এবং শ্রম বিভাগই হল আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তিগুলো কী কী? দুটি দেশের মধ্যে উপকরণের সহজলভ্যতা, দক্ষতা, উৎপাদনের মধ্যে বিশেষীকরণ এবং শ্রম বিভাগ এগুলো হলেই দুটি দেশের ক্ষেত্রে আপেক্ষিক ব্যয় পার্থক্য লক্ষ্য করা যাবে। তাই এই বিষয়গুলোকেই বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি। হ্যাঁ, সেক্ষেত্রে যে দেশ যে দ্রব্যটি বেশি উৎপাদন করে তার উদ্বৃত্ত অংশ রপ্তানি করে বিনিময়ে প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য অন্য কোনো দেশ হতে আমদানি করে। তার মানে কি বলছে? আমার যে দ্রব্যটি উৎপাদনে আপেক্ষিক ব্যয় সুবিধা আছে সেটি আমি অধিক পরিমাণে উৎপাদন করব, সেটি আমি আমার প্রয়োজনের অধিক পরিমাণে উৎপাদন করব এবং উদ্বৃত্তটা অন্য দেশের কাছে রপ্তানি করব, আর যেটি আমি উৎপাদন করিনি বা করতে পারি না আমার প্রয়োজন তার পরিবর্তে সেটি আমি তার কাছ থেকে আমদানি করব। হ্যাঁ, এভাবে পারস্পরিক সুবিধার ভিত্তিতে দু বা ততোধিক দেশ বাণিজ্য নিয়োজিত হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এরপরে আমরা বলছি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে শর্তগুলো থাকে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে
যে শর্তগুলো থাকে সেগুলো হলো এরকম। এক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় বিবেচ্য হবে। দুই হচ্ছে কমপক্ষে দুটি দেশ এক বা একাধিক পণ্য বিনিময় করবে। তিন নম্বর হচ্ছে দেশসমূহ স্বাধীন ও সার্বভৌম হতে হবে। চার হচ্ছে দুটি পৃথক সরকার ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা থাকতে হবে। পাঁচ নম্বর হচ্ছে দুটি দেশে পৃথক বাণিজ্য নীতি থাকবে। সবশেষ যেটি সেটি হচ্ছে পণ্য ও সেবা বিনিময়ে লিখিত চুক্তি থাকতে হবে। কার মধ্যে? ওই দুটি বা দুইয়ের বেশি দেশের মধ্যে। তাহলে আমরা আজকের ক্লাসে যে বিষয়টা পড়লাম সেটা হলো অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, আন্তর্জাতিক বাণিজ্যের ভূমিকা। এই অধ্যায়ের প্রধান শব্দগুলো আন্তর্জাতিক বাণিজ্যের ইতিহাস, আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা, আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি এবং আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার জন্য যেসব শর্ত পূরণ প্রয়োজন সেগুলো। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।